নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। ফেসবুকে লাইভে এসে আত্মঘাতী হলেন এক প্রাথমিক শিক্ষক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে মৃত স্কুল শিক্ষকের নাম শুভাশিস মার্ডি, বয়স 32 বছর। তার বাড়ি বালুরঘাট থানার অন্তর্গত চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চক আন্ধারু এলাকায়। তিনি কুমারগঞ্জ চক্রের অন্তর্গত সফরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী মধুপুর এলাকায় অবস্থিত শ্বশুর বাড়িতে থাকাকালীন ফেসবুক লাইভে এসে আত্মঘাতী হন শুভাশিস। বিষয়টি তার সহকর্মীদের নজরে এলে তারা ফোন করে তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করেন, কিন্তু তিনি কারো ফোন ধরেননি। অবশেষে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। কালকে রাতে হঠাৎ করে দেখা যায় যে উনি একটা ফেসবুকে লাইভ দিচ্ছেন। তখন আমি যখন প্রথম লক্ষ্য করি, তখন দেখা যায় যে ও একটা গলায় একটা ফাঁস দেওয়ার চেষ্টা করছে গামছা নিয়ে। তখন আমি আমার ওকে ফোন করি, অনেকবার করে বারংবার ফোন করি, আমার সহকর্মী প্রীতম নিমা এদেরকে ফোন করি যে ওর বাড়িতে, বাড়ির নাম্বার আমার কাছে ছিল না, যে বাড়িতে একটু যোগাযোগ করে যদি কী ব্যাপার কী ঘটনা তাকে যদি বাঁচানো যায়। অনেকবার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন মাধ্যমে ফোন করানো হয়েছে, কিন্তু অনেকেই ফোনটা ধরেনি। বা ও তখন ছিল শ্বশুরবাড়িতে, অ্যাকচুয়ালি সেই শ্বশুরবাড়িতে থাকার জন্য ওই শ্বশুরবাড়ির নাম্বার অনেকে ছিল না। অনেকের সঙ্গে যোগাযোগ করেছে অত রাতে 12:30 ফোন, একটা সময় অনেকে ফোন ধরেনি। আমি ওর স্কুলের সহকর্মীদেরও ফোন করেছি, তারাও ফোন ধরেনি যে বাড়ির নাম্বার যদি কোনো মতে রিকভারি করা যায়, একটা মানুষকে বাঁচানোর একটা চেষ্টা। নিমাই প্রীতম এরাও অনেক অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে আমরা তাকে আর বাঁচাতে পারিনি। আমি একটা মানসিক অবসাদ তার মধ্যে দীর্ঘদিন ধরে হয়তো চলছিল, আমরা সেটা উপলব্ধি করতে পারিনি কী কারণে মানসিক অবসাদ। কিন্তু লকডাউন পিরিয়ড না থাকলে হয়তো তার সঙ্গে আমাদের যোগাযোগ থাকতো, তার মনের কথাগুলো জানতে পারতাম। কারণ আমরা বুঝতে পারছি না যে ঠিক কী কারণে উনি সুইসাইড করেছেন। এটা আমাদের একজন সহকর্মী হারানোর জন্য আমরা খুব ব্যথিত। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।